ভালো লাগতেছে আমার ভালো লাগতেছে উনি আমার মেসির অনেক বড় সাপোর্টার আমার মেসির সাপোর্টার আমি কাপ দেখছি আমার কাপ দেখছি আমি ক্রিস্টিয়ানো দেখছি আমি বলতে পারো আমি কাপ দেখছি কাপ দেখছি অনেক ভালো লাগছে ভাই অনেক বছর পরে অনেক বড় মেসির জন্য আমরা ফ্যান আমরা বলতে পারবো কাপ দেখছি আমরা মেসি ভালো লাগছে বলেছিলাম না আমরা জিতে যাব অনেকবার জিজ্ঞেস করা হয়েছে বলছে এখন কেমন লাগছে আমি আমরা জিতবো চ্যালেঞ্জ করেছিলাম না তিনটা গুলো জিতবো দুইটা হয়ে গেছে একটা গুলো হলে আমরা অবশ্যই জিতে যাব সত্যি আমার কথা সত্যি হয়েছে আই লাভ ইউ মেসি আই লাভ ইউ মেসি আই লাভ ইউ মেসি অনেক ভালো লাগছে যেটা বলার বাইরে বুকের ভিতর দপদপ করছিল যেন ড হয়ে গেছিল ম্যাচটা যেন জিতছে ইনশাল্লাহ তাহলে আমি কেক কাটলাম এই মাত্র কেক সবাই খাবাইলাম মানে অনেক আনন্দ লাগতেছে অনেক ভালো লাগতেছে ভাই মেসি জিত না আমার অনেক হ্যাপি মেসি জিতা মানে বাংলাদেশ জিতা আমরা মেসি জিত না অনেক হ্যাপি মেসি শেষ বিশ্বকাপে আমাদের সেরা আমাদের অনেক আনন্দ লাগতেছে এখন জিতানোর পর আমরা বলছিলাম টাইব্রেকারে জিতবো পেনাল্টিকে আমরা জিতছি ইনশাল্লাহ এখন অনেক ভালো লাগতেছে মেসির রেকর্ডও হলো আমরা অনেক আনন্দ আমরা এখন ঢাকা ইউনিভার্সিটি টেস্ট চত্বরে আছি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমার মোবাইল নিয়ে গেছে এটা বলেন যে আমার মোবাইলটা দিয়ে এবং আমরা আরেকজন ভক্ত আমার একটা ভাই আমার মোবাইলটা নিয়ে গেছে মোবাইলটা যে পাইছেন সে দিয়ে দেন মোবাইলের মডেল F70 Pro ওপো F70 Pro আমার মোবাইলটি দিয়ে দিন আপনি কোথায় ওইখান থেকে আমার পকেট থেকে এখানে ছিনতাইকারীরাও আছে আপনারা সতর্ক থাকবেন ছিনতাইকারীরা এখানে আর্জেন্টিনার ভক্ত ছিনতাই করে নিয়ে গেছে তারপর উৎসব চলছে উৎসব জনতা কেমন লাগছে অনেক ভালো লাগতেছে আমি লাইফে প্রথম টিএসসিতে খেলা দেখতে আসছি সবার হচ্ছে হই হুল্লোর দেখে সবার উত্তেজনা দেখে আমারও খুব ভালো লাগতেছে আমারও খুব উত্তেজনা কাজ করতেছে ভিতরে ধন্যবাদ ভাবনা প্রীতি আর্জেন্টিনা জয়ী হয়েছে তার প্রতি শুভেচ্ছা অনেক ভালোবাসা রইল হার জিতের হ্যাঁ কেউ হারবে কেউ জিতবে এটাই তো স্বাভাবিক তো যে হেরে গেছেন তার প্রতি সমবেদনা এবং অনেক অভিনন্দন আর যে আর্জেন্টিনা জিতে গেছে জয়ী হয়েছে তার প্রতিও অনেক শুভেচ্ছা ও হচ্ছে ভালোবাসা খুব ভালো লাগতেছে খুব আনন্দ লাগতেছে খুব ইমেজ নিতেছি কেমন লাগতেছে আগামী 100 বছরে এরকম ফাইনাল কেউ দেখতে পারবে কিনা জানি না তবে আজকের এই বিশ্বকাপের মতো হয়েছে আর ওয়ার্ল্ডের সেরা নায়ক মেসি আই লাভ ইউ মেসি উইন আর্জেন্টিনা বাংলাদেশ সবাই আনন্দ করব কিন্তু কেউ অপ্রীতিকর কোনো ঘটনা আমরা করব না সবাই আনন্দ করবে ইনশাল্লাহ সবাই মেসির জন্য দোয়া করবেন মেসি আই লাভ ইউ মেসি আসলে আমরা খেলা ভালো করে দেখতে পারিনি এখানে কিন্তু একটা মজা অনুভব একটা উত্তেজনা ছিল আমরা এবার যে এই যে মেসির শেষ খেলা ছিল এটা উনি বিশ্বকাপ আর খেলতে পারবে না তাই সে কিন্তু বিশ্বকাপের কাপটা কিন্তু তার ঘরে নিয়ে গিয়েছে বিশ্বকাপের খেলা তো আমরা মেসিকে ধন্যবাদ জানাই যে মেসি সুন্দর একটা কাপ তার ঘরে নিয়ে যাবে আমরা খুব বাংলাদেশে সব আর্জেন্টিনাবাসী আমরা খুব আনন্দিত বলে বলে বুঝাতে পারবো না আমরা ধন্যবাদ আমার 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 ছেলের আর্জেন্টিনার ভক্ত আমার ছেলে আজকে বিজয়ী আর্জেন্টিনার বিজয়ী আমার ভালো লাগছে ছেলে বলতে হবে মেসি ধন্যবাদ তোমাকে তোমার পাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এই বাংলাদেশের মানুষ যে আশা স্বপ্ন সেটা পূরণ করেছে মেসি আমি খুব গর্বিত আর্জেন্টিনা জেতার জন্য আমি খুব গর্বিত কারণ আমি অনেক ডিপ্রেশনে ছিলাম তখন তিনটা গোল হয়েছে ডরো তখন আমি অনেক ডিপ্রেশনে ছিলাম বাংলাদেশের স্বপ্ন পূরণ করেছে আর্জেন্টিনা মেসি আই লাভ ইউ আমরা শিওর ছিলাম যে জিতবো হ্যাঁ অবশ্যই আজকে মেসি যে কাপটা পাবে আপনার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না মানে আমি ছোট থেকেই আর্জেন্টিনা যখন খেলা বুঝতে
খেলতে শিখেছি আর্জেন্টিনাকে সাপোর্ট করেছি আমার মাকেও দেখেছি আর্জেন্টিনাকে সাপোর্ট করতে দর্শক আর্জেন্টিনার ভক্তরা আপনাই আমরা আর্জেন্টিনার সারা টিএসসি পরে আমরা আর্জেন্টিনার ভক্ত পাচ্ছি তো আরো ভক্তরা আছে যারা আর্জেন্টিনার আমরা আপনাদের মাঝে ক্রমশ তুলে ধরে বাচ্চাদেরকে দিই এই যে আর্জেন্টিনার আমি অনেক খুশি মেসি ইজ মাই লাভ তোমার ভালোবাসা মেসি তোমার কি তোমার ভালোবাসা মেসি 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 লাভ ও মাই গড এত রূপ বাচ্চা লাভ বলে মেসি ও ভালোবাসা শিখে গেছে মেসি চালা দেখে নাকি বলো মেসি কেমন লাগছে 36 বছরের কষ্ট দূরে থেকে সরে গেছে মানে বুকের থেকে একটা পাহাড় সরে গেছে অনেক শান্তি অনেক শান্তি অনেক শান্তি আমরা চাইছিলাম শান্তি আমার ছেলে এবার বিজয়ী হয়েছে অসংখ্য ধন্যবাদ মেসিকে মেসি প্রমাণ করে দিল হাজারো দর্শকের ভালোবাসা মেসি ছোট ছোট বাচ্চাদের ভালোবাসা মেসি খুব আনন্দ লাগতেছে মেসির উপরে ইনশাল্লাহ আমরা কাপ নেব ইনশাল্লাহ আমরা কাপ নিয়েছি।